रचना फटाकड़ा फूटने वाला है चिंताली। आई है दिवाली सुनो जी घर वाली, आई है दिवाली सुनो जी घर वाली, तेरे कंधे ने दिल धड़काया है। लगे सजना मेरा आयो, लगे सजना मेरा, लगे सजना मेरा आज पगलाया। हेलो एंड वेलकम बंधुरा, आपनारा देखछेन बोंग टेक इंडिया ना रामी आपनादेर साथे नवीन। তো আজকে চলে এসেছি দিওয়ালির স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে, আর সবাইকে হ্যাপি দিওয়ালি, আশা করি দিওয়ালি সবার ভালো কাটুক। আর চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা এডিটিং করতে হলে আমাদের প্রথমে একটা অ্যাপ্লিকেশান লাগবে, সেটা হলো অ্যালাইট মোশন, আর যেটার লিংক আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো প্রথমে আমাদের এই ভিডিওটা, এই স্ট্যাটাস ভিডিওটার বিট মার্ক যেটা, সেটা ইম্পোর্ট করে নিতে হবে। সেজন্যে এই ভিডিওর ডেসক্রিপশানে যাবেন, আমি এখানে একটা অন্য ভিডিও দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ওখানে বিট মার্কের একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কটায় ক্লিক করলে আপনি সরাসরি অ্যালাইট মোশনে চলে যাবেন। ওখানে একটা প্রজেক্ট আপনাকে ইম্পোর্ট করতে বলবে, ওটা ইম্পোর্ট করে নেবেন। ওটা আমি করে রেখেছি তাই আপনাদের আর দেখালাম না। তো চলুন এবার অ্যালাইট মোশন ওপেন করা যাক। অ্যালাইট মোশন ওপেন করার পর আমরা যে প্রজেক্টটা ইম্পোর্ট করেছি ওই প্রজেক্টটাতে চলে যাব। বিট মার্কের যে লিঙ্কটা দেওয়া আছে ওটাতে আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রেখেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভিডিওর মধ্যেই আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো প্রজেক্টটা ওপেন করলেই দেখবেন একটা সং আছে এবং কয়েকটা রেড মার্ক আছে, এগুলোকেই বলা হয় বিট মার্ক। সংটার প্রথম থেকে যে দুটো বিট মার্ক আছে, তো এখানে আমি দুটো টেক্সট অ্যাড করেছি। তো প্রথমেই আমরা একদম সংটার প্রথমে চলে যাব, দিয়ে এখানে লিখে নেব দিস দিওয়ালি। তো এটা লিখে নেওয়ার পর আমি এখানে হালকা এর ফন্ট চেঞ্জ করব এবং ফন্টটারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আর এটার সাইজ আমি বাড়িয়ে নেব আমার পছন্দ মতো, বাট আপনারা অন্য যে কোনো ফন্ট দিয়েও এটা করতে পারেন এবং এটার সাইজ আপনার পছন্দ মতো যে কোনো একটা রাখতে পারেন। তো এটা আমি বাড়িয়ে নিলাম। দেওয়ার পর এটা আমরা প্রথম যে বিট মার্ক আছে সেখান অবধি রেখে বাকি অংশটা আমরা ট্রিম করে দেবো, কাট করে দেবো। এরপরে আবার একটা টেক্সট অ্যাড করে নেব সেম প্রসেসে এবং সেম পদ্ধতিতে। তো এটা আমি আর দেখাচ্ছি না, আমি পরের স্টেপ দেখাচ্ছি। তো ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। তো প্রথম যে বিট মার্কটা আছে ওখান থেকে আমরা একটা ভিডিও অ্যাড করে নেব। তো ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এই ভিডিওটা আপনি 1 মিনিট 16 সেকেন্ড, মানে সরি 1 সেকেন্ড 1.16 সেকেন্ড থেকে এটা রেখে দেবেন একদম 13.28 সেকেন্ড অবধি, বাকি অংশটা ট্রিম করে দেবেন। 1.16 সেকেন্ড থেকে 13.27-28 সেকেন্ড পর্যন্ত, মানে একটা লম্বা বিট আছে, তো ওখান অবধি আপনারা এটা রেখে দেবেন। তো এরপরে আমি বিট অনুযায়ী ছবিগুলো অ্যাড করে নেব, আর টেক্সট যেটা আছে সেকেন্ড টেক্সট যেটা আছে ওটা অ্যাড করে নেব। তো আমি এখানে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো 13.28 সেকেন্ড থেকে আমরা ফটো অ্যাড করে নেব, আর এই ধরনের ফটো যেগুলো প্রদীপ বা মোমবাতি। তো এটা 19 সেকেন্ড অবধি প্রায় হবে, তো আমি এখানে দেখিয়ে দেবো কত দূর অবধি হবে। তো প্রথমে আমরা একটা ছবি সিলেক্ট করে নিলাম, থ্রি ডটে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে নিলাম, বাকি পরের পার্ট যেটা আছে যে বিটটা থেকে, যে বিটটাতে ফটোটা রাখছেন বাকি অংশটা আপনারা ট্রিম করে দেবেন। তো এর এইভাবে ফটোগুলো অ্যাড করে নেওয়ার পর আমি আপনাদের নেক্সট স্টেপ দেখাচ্ছি, আর ফটোগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন বা আপনাদের নিজেদের পছন্দ মতো ফটোতেও আপনি এটা করতে পারেন। তো আমাদের 19.19 সেকেন্ড থেকে আমাদের নেক্সট যে বিটটা আছে, প্রথমে এক ধরনের বিট আছে তারপরে একটা বিট আছে, তো ওখান থেকে আমরা এই যে মডেলের যে ফটোগুলো আছে প্রদীপের সঙ্গে, তো ওই ধরনের ফটোগুলো আমরা এখানে অ্যাড করে নেব একদম শেষ অবধি। তো এই ফটোগুলো অ্যাড করে নেওয়ার পর আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি। তো ফটোগুলো এবং ভিডিও এবং টেক্সটগুলো অ্যাড করে নেবার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমি একটা প্রজেক্ট দিয়ে রাখবো এখানে টেক্সট এফেক্টের এবং সেগ এফেক্টের, ওটা আপনাদের ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে নিতে হবে এবং ওটাতেও পাসওয়ার্ড প্রোটেক্টেড করা আছে। তো ভিডিওটা দেখতে থাকুন, তো পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো আমরা প্রজেক্টটা ডাউনলোড করে নেওয়ার পর এখানে টেক্সে ক্লিক করে ওর এফেক্টের থেকে, ওখান থেকে আমরা যে টেক্সের যে এফেক্টটা আছে ওটা কপি করে নেব, দিয়ে সিম্পলি আমরা আবার যে প্রজেক্টটাতে কাজ করছিলাম ওটাতে চলে যাব। যাওয়ার পর সিম্পলি এখানে যে প্রথম যে টেক্সটটা আছে এখানে আমরা অ্যাড এফেক্টে গিয়ে, এখানে থ্রি ডটে গিয়ে এটা পেস্ট করে দেবো, দিয়ে সিম্পলি এখানে একটু আমরা কালারটা চেঞ্জ করে দেবো। তো ফ্যাক্টিক্যাল রেড রিজেস যেটা আছে ওখানে গিয়ে আমরা সেকেন্ড যে কালার ওটাকে আমরা এখানে
চেঞ্জ করে দেবো, আপনি চেঞ্জ নাও করতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। বাট পরের যে টেক্সটটা আছে ওটাতে আমরা কালার চেঞ্জ করব না, সিম্পলি যে এফেক্টটা আছে ওটা আমরা পেস্ট করে দেবো। তো এরপরে আমরা চলে যাব একদম 13.28 সেকেন্ডে, এখানে যে ফটোগুলো আছে ওটা আমরা 19.19 সেকেন্ড অবধি একই টেক্সট, মানে যেখান থেকে মডেলের ফটোগুলো আসছে ওখান অবধি আমরা শুধু 19.19 সেকেন্ড অবধি আমরা প্রথম যে সেগ এফেক্টটা আমি এখানে দিয়েছি এটা আমরা সিম্পলি এফেক্ট অপশানে যাব এবং থ্রি ডটে ক্লিক করে এটা কপি করে নেব এবং প্রথম যে ফটোগুলো আছে ওখানে আমরা নিউ প্রজেক্টে যাওয়ার পর এখানে আমরা ওই ভিডিওটার পর থেকে যে ফটোগুলো আছে ওটা 13 সেকেন্ড একটা হবে, তো ওখান থেকে আমরা 13.26 সেকেন্ড থেকে আমরা এই ফটোগুলো এই 14.1 সেকেন্ড থেকে আমরা 19.19 সেকেন্ড অবধি এই এফেক্টটা যে সিম্পলি কপি করে দেবো প্রত্যেকটা ফটোতে। তো এটা আমি সম্পূর্ণ কমপ্লিট করার পর আপনাদের নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো 19.19 সেকেন্ড অবধি আমরা প্রথম সেগ এফেক্টটা কপি করে দেবো এবং এরপরে আমরা আবার সেগ এফেক্ট প্রজেক্টটাতে চলে যাব, দিয়ে আমাদের যে সেকেন্ড যে সেগ এফেক্টটা আছে এটা আমরা কপি করে নেব এবং তারপরে 19.19 সেকেন্ড থেকে শেষ অবধি যতগুলো মডেলের ফটো আছে ওগুলোতে আমরা এই সেগ এফেক্টটা পেস্ট করে দেবো। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজেও আপনারা মেসেজ করতে পারেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব। তো এখানে সিম্পলি 19.19 সেকেন্ডে এসে আপনি একটা যে কোনো ফটো সিলেক্ট করবেন, এফেক্ট অপশানে যাবেন এবং থ্রি ডটে গিয়ে এটাকে পেস্ট করে দেবেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, দিওয়ালি ভালো করে কাটান, কালী পুজো ভালো করে কাটান আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।